গড়িয়া ইউজি রিক্রিয়েশন ক্লাবের কালী প্রতিমা দর্শন করুন এবং অঞ্জলি দেখুন। সারা বছর এই ক্লাব সমাজসেবামূলক কাজ করে চলেছে, তারই প্রতিমা দেখুন 72 ঘন্টার টিভি পর্দায়। গড়িয়া থেকে জামালউদ্দিন সদরের রিপোর্ট, 72 ঘন্টা। মুন্ড মারিনী আয়ুরোগ্য বিজয়ং দেহি নারায়ণী নমস্তুতে নমঃ কালী কালী মুখুলাকারী নারায়ণী কল্যাণময়ী মা নমঃ কালী কালী তারিণী ধর্মকম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে নমঃ সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণস্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমঃ দেবী দিগন্তপুষ্পে পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী দক্ষিণা কালিকায় নমঃ। আমরা একটা অনেক বড় একটা অশনি সংকেতের মধ্যে দিয়ে আমরা চলছি সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে। সেই অশনি সংকেতের মাঝখান থেকে প্রত্যেকেরই বিভিন্ন রকমের সতর্কতার মধ্যে থেকে চলতে হচ্ছে। করতে গিয়ে আমাদের প্রশাসনিক দপ্তর থেকে এবং প্রশাসক হিসাবে যারা রয়েছেন তাদের মাধ্যম দিয়ে আমাদের কাছে যে বার্তাটা এসে পৌঁছেছে, আমাদের কিছু প্রোটোকল মেনটেন করে আমাদের এই বছরের পুজোটা করতে হচ্ছে, দূরত্ব বজায় রেখে যে সিস্টেম, যেটা যে প্রোটোকল। কত বছরে পড়লো এবারে পূজা? এটা 26 বছর, আমাদের 26 বছর পূর্ণ হলো। দর্শনার্থীরা কীভাবে পূজা ঠাকুর দর্শন করবে? দর্শনার্থীদের আমরা সেইভাবেই মার্কিং করা রয়েছে, দূরত্ব বজায় রেখে যে সিস্টেমে আমাদের প্রশাসনিক, আবারও বলছি যে প্রশাসনিক দপ্তর থেকে আমাদের যে সতর্কতামূলক দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে সেই রকম অনুসারেই আমরা আমাদের এই পুজো মণ্ডপে যে সমস্ত দর্শনার্থীরা আসছে তাদেরকে, আমাদের ক্লাবের সদস্যরা রয়েছে তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে ঠাকুর দেখবার জন্য এবং তারা সেইভাবেই ঠাকুর দর্শন করছে। দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আপনাদের ক্লাবের তরফ থেকে? আমাদের পুজোটা তো আমাদের চিরাচরিত রীতি অনুযায়ী আমরা পুজোটা প্রতিষ্ঠা লাভ করেছি, আমরা পুজোটা যারা অঞ্জলি দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করছি, আপনারা কেউ যাবেন না, আপনাদের বিভিন্নভাবে ঘুরলে পরে আপনারা দেখবেন, আশীর্বাদী ফুল নেবেন, তারপর আপনারা বাড়ি যাবেন। বিভিন্ন পোস্টার রয়েছে, ব্যানার রয়েছে, নো এন্ট্রি, যারা ভোগান্তে যাবেন তারা নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। চেষ্টা করেছি আমাদের নো মাস্ক পরে আমরা এখানে কাউকে ঢুকতে দিচ্ছি না, মাস্ক পরে এটা একটা সতর্কতামূলক দৃষ্টিভঙ্গি রাখবার জন্যই আমাদের এই পুজো মণ্ডপের সমস্ত রকমের ব্যবস্থা আমরা করেছি এবং সাধারণ জনসাধারণের উদ্দেশ্যে আমরা আমাদের ক্লাবের তরফ থেকে আমরা বলতে চাই এই কোভিড পরিস্থিতিতে প্রত্যেকে সতর্ক দৃষ্টিতে সতর্কভাবে চলাফেরা করুন, আনন্দ উপভোগ করুন সতর্কভাবে। সমাজসেবামূলক এবং বা অথবা সংস্কৃতি অনুষ্ঠান এরকম ধরনের কোনো কিছু পদক্ষেপ আছে আপনাদের? আমাদের সমাজ, আমাদের এই ক্লাবটার উন্নতির শিখরেই রয়েছে সমাজসেবামূলক কাজের মাধ্যমে। একটা ক্লাবের প্রতিষ্ঠা পায়, একটা ক্লাবকে আমরা প্রত্যেকটা অঞ্চলে একটা ক্লাবের প্রতিষ্ঠা পায় হচ্ছে সেই অঞ্চলের সাধারণ নাগরিকদের কী সেবায় কী যত্নে আমরা রাখতে পারি, কারোর কোনো সুবিধা অসুবিধায় আমাদের এই ক্লাবের সাহায্য সবসময়ের জন্য তার বাড়িতে পৌঁছে যায়। এবং আমরা দেখা গেছে যে কিছুদিন আগে আমফান পরিস্থিতিতে আমাদের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে, আমাদের এটা ভেরি রিসেন্ট ঘটনা, সেই পরিস্থিতিতে আমরা আমাদের এই ক্লাবের থেকে, ক্লাবের তরফ থেকে, এমনকি আমাদের দলগত দিক থেকে, আঞ্চলিক দলগত দিক থেকে, আমাদের ক্লাবের তরফ থেকে আমরা সাধারণ মানুষদেরকে এমনভাবে সহযোগিতা করেছি, এমনভাবে আমরা সুখ দুঃখের পাশে আমরা সবসময় এই ইউজি রিক্রিয়েশন ক্লাব ছিল, আছে, থাকবে। আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম সুরজিৎ সরকার, আমি এই ক্লাবের সদস্য।